অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চারজন কৃষক। তরমুজের ভালো ফলন হওয়ায় লাভের আশা করছেন তারা, আর তাদের তরমুজ খেতে কাজ করে অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতা। পুষ্টি চাহিদা পূরণে তরমুজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল জলিল, গোলাম রব্বানী, দুলাল ইসলাম ও রুবেল হোসেন চলতি বছরে 15 লক্ষ টাকা খরচ করে 7 একর জমিতে অসময়ে মাচায় শুরু করেন তরমুজ চাষ। জমিতে বীজ লাগানোর 50 দিনের মাথায় ফলন আসতে শুরু হয়। এই জমি থেকে এবারে 50 থেকে 55 মন তরমুজ ফলনের আশা কৃষকদের। সেই সাথে বাজার দর ভালো থাকলে 22 থেকে 25 লক্ষ টাকা লাভবান হবেন বলে আশা করছেন তারা। সুগার কিং, বেবি সুইট আর হইল আপনার ওয়ান্ডার, এই 4টা জাত আমরা মোট এখানে লাগাইছি। এর আগেও আমরা করছি, লাভবান হয়েছি, এবারও আশা করি লাভবান হব। অন্যান্য মাঠের তুলনায় এর আগেও আমরা লাগাইছিলাম, তার তুলনায় এই মাঠের রেজাল্ট খুব আশা করি ভালো আছে। আর আমরা আশা করি এই জমিতে 50 থেকে 55 টন পরিমাণ মাল হইতে পারে। তরমুজ খেতে কাজ করে অনেকের ঘরে ফিরেছে সচ্ছলতা। যেটা আমার হাজিরা দেয় আমার মোটামুটি সংসার ভালো চলে, এই 400 করে পায়ে আমাদের সংসার মোটামুটি খুব সুন্দর চলে। পুষ্টি চাহিদা পূরণে অসময়ের এই তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা। চাষটাতে যেন কৃষকরা আগ্রহ প্রকাশ করে তার জন্য আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষি ঋণের আওতায় কৃষকদেরকে নিয়ে আসা যায় কিনা বিষয় নিয়ে আমি কথা বলবো। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।